আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আমার প্রিয় একাদশ শ্রেণীর নবাগত ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের বাংলা প্রথম পত্র ক্লাস। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা তোমাদেরকে গদ্য পড়িয়েছিলাম, বিড়াল গল্পটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকে তোমাদের পদ্য পড়াবো, অর্থাৎ পদ্য অংশের প্রথম যে কবিতাখানি সেটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত, বিভীষণের প্রতি মেঘনাদ নামে। এটি মাইকেল মধুসূদন দত্তের শ্রেষ্ঠ কীর্তি মেঘনাদ বধ কাব্যের ষষ্ঠ অংশের বধ, ষষ্ঠের ষষ্ঠ স্বর্গের বধ অংশের থেকে নেওয়া হয়েছে। এর পূর্বে আমরা মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে তোমাদেরকে কিছু ধারণা দেবার চেষ্টা করব। তোমরা ইতিপূর্বেই জেনেছ মাইকেল মধুসূদন দত্তের জন্ম আমাদের এই বাংলাদেশেই, অর্থাৎ যশোরের সাগরদাড়ি গ্রামে। তিনি বাবার খুব আদরের একমাত্র সন্তান ছিলেন। তার বাবার নাম মুন্সী রাজনারায়ণ দত্ত, মায়ের নাম জাহ্নবী দেবী। মাইকেল মধুসূদন দত্তের বাবা ইংরেজদের একজন আস্থাভাজন ব্যক্তি ছিলেন এবং প্রচুর কাঁচা পয়সার মালিক ছিলেন, এবং সেই সুবাদে মাইকেল মধুসূদন দত্ত সেই অর্থের প্রভাব ছিল তার জীবনে। অর্থাৎ তিনি প্রচুর খরচ করতেন, তিনি অসম্ভব রকমের প্রতিভাবান ব্যক্তিত্ব ছিলেন। তিনি 1833 সনে হিন্দু কলেজে ভর্তি হওয়ার পরে তিনি ইংরেজি সাহিত্যের প্রতি ঝুঁকে পড়েন। ইংরেজিতে তিনি পৃথিবীর বিভিন্ন দেশের সাহিত্যের সাথে পরিচিত হন এবং এক্ষেত্রে তার আগ্রহ আরও বেড়ে যায়, এবং তিনি বিশ্ব সাহিত্যের প্রতি এক ধরনের ঝোঁক অনুভব করেন। এরপরে তিনি বিশ্ব সাহিত্য শেখার জন্য বিশপস কলেজে ভর্তি হতে চাইলেন। বিশপস কলেজে তখনকার দিনে খ্রিস্ট ধর্মের ছাত্র ছাড়া কেউ ভর্তি হতে পারত না, এজন্য তিনি বিশপস কলেজে ভর্তি হতে মনস্থ করেন এবং তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করার পরে তিনি বাবার সংসার থেকে বিতাড়িত হন, মানে বঞ্চিত হন বাবার সম্পত্তি থেকে, এবং তিনি এরপরে ইউরোপে পাড়ি জমান। আসলে ইউরোপে পাড়ি জমাবার উদ্দেশ্য ছিল তিনি বিশ্ব সাহিত্যে বড় কবি হবেন, কিন্তু তিনি ফ্রান্সের ভার্সাই নগরে অবস্থানকালে একটি কাব্যগ্রন্থ রচনা করেন ইংরেজিতে, যার নাম হচ্ছে ক্যাপটিভ প্লেয়ারি। তার ক্যাপটিভ প্লেয়ারি কাঙ্ক্ষিত সাফল্য লাভে সমর্থ হয় না, অর্থাৎ বলা যায় যে ব্যর্থই হয়। এরপর তিনি বুঝতে পারেন নিজের ভাষা, নিজের দেশ ত্যাগ করে চলে আসাটা তার ঠিক হয়নি। ততদিনে অনেক সময় পার হয়ে গেছে, দেশে ফিরে আসার মতো অবস্থা তেমন ছিল না, এই জন্য তিনি সেখানে অনেকটা শিশুর মতো কেঁদে ওঠেন, এবং সেই কান্নার ধ্বনি আমরা শুনতে পাই তার চতুর্দশপদী কবিতাবলী নামে যে কাব্যগ্রন্থ রয়েছে, যার প্রতিটি কবিতাই স্বদেশ প্রেম, স্বভাষা, স্বদেশের মানুষ, মাটির প্রতি যে তার তীব্র আকর্ষণ এবং তার অনুশোচনা, এগুলোই এই কাব্যগ্রন্থের মধ্যে ফুটে উঠেছে। তিনি রচনা করেছেন, একটু আগে যে কথা বলেছি, তার শ্রেষ্ঠ
কাব্যগ্রন্থ মেঘনাদবধ মহাকাব্যখানি, যেটি বাংলা সাহিত্যের একমাত্র মহাকাব্য এবং একটি অসাধারণ সম্পদ। সেই মেঘনাদবধ কবিতা কাব্যগ্রন্থ ছাড়াও তিনি তিলোত্তমা সম্ভব কাব্য, ব্রজাঙ্গনা কাব্য রচনা করেন এবং তিনি তিনটি বিখ্যাত নাটক রচনা করেন, শর্মিষ্ঠা, পদ্মাবতী এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী নাটক। তিনি বাংলা কবিতায় পয়ার, অর্থাৎ যে চিরন্তন অন্তমিল সম্পন্ন কবিতা, সেই পয়ার ছন্দ ভেঙে নিজে অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন, অর্থাৎ একটি লাইনের পরে আরেকটি লাইনের যে মিল, এই মিলটি তিনি ভেঙে দেন এবং তিনি অমিত্রাক্ষর ছন্দ প্রবর্তন করেন, বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক তিনি। এরপরে তিনি পাশ্চাত্যের আদলে নাটক রচনা করেন, যে নাটকের সেই ট্র্যাজেডি নাটক, অর্থাৎ বিয়োগান্তক নাটক রচনা করেন এবং তার হাতেই প্রথম বাংলা নাট্য সাহিত্য চালু হয় বাংলা সাহিত্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাইকেল মধুসূদন দত্তের এই কীর্তি এবং এই রচনার মধ্যে তার যে বললাম একটু আগে যে কথা বলেছি, যে শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে মেঘনাদবধ কাব্যখানি, এটি রামায়ণ, অর্থাৎ রামের যে জীবনী সেই কাহিনী অবলম্বনে, তবে তিনি সেখানে একটি বৈচিত্র্য আনয়ন করেন, সেটি হচ্ছে রামায়ণের যে মূল কাহিনী সেখানে রাম এবং লক্ষ্মণ দেবতার আশীর্বাদ পুষ্ট এবং সেখানে শুভ চরিত্র। মাইকেল মধুসূদন দত্ত রাবণ কি এখানে প্রধান করেন এবং একজন দেশপ্রেমিক, অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন হিসেবে তাকে উপস্থাপন করেন। এই বিষয়টি তোমাদেরকে বলার আগে আমি একটু বলে নেই যে ইউরোপে শার্ল বোদলেয়ার নামে একজন কবি আবির্ভাব হয়, তিনি প্রথম ভিলেনের দুঃখ যন্ত্রণাকে উপস্থাপন করেন এবং মানুষের এক ধরনের মমত্ববোধ জাগিয়ে তুলেছিলেন। সেই প্রবাহটি আমাদের বাংলা সাহিত্যে চালু করেন মাইকেল মধুসূদন দত্ত। রামকে নয়, রাবণকে এখানে উপজীব্য করে তোলে এবং সবার দৃষ্টি আকর্ষণ করেন এবং সবার একটা মানসিক দরদ তার প্রতি সৃষ্টি করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জন্য মাইকেল মধুসূদন দত্তকে বলা হয় বাংলা সাহিত্যের নবজাগৃতির স্থপতি। অর্থাৎ ইউরোপে যখন সাহিত্য রেনেসাঁস উত্তর সময়, জীবন ঘনিষ্ঠ এবং মানুষের দুঃখ যন্ত্রণা আনন্দ বেদনার অনুষঙ্গ হয়ে ওঠে, সেই সাহিত্যের প্রচলন করেন মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে। এবং তিনিও একজন পায়োনিয়ার বা পথ প্রদর্শক, তার পথ ধরেই বাংলা সাহিত্য অধিকতর সমৃদ্ধি লাভ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বললাম, এবার মাইকেল মধুসূদন দত্তের আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে তিনি দুটি বিখ্যাত প্রহসন রচনা করেন, সেটি হচ্ছে একে একই বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়ে রং। প্রহসন হচ্ছে সমাজের অসঙ্গতিকে উপস্থাপন করা, যে রচনার মধ্যে
এগুলি তীব্রভাবে সমাজের মানুষের ভণ্ডামি, মানুষের ভেতরের যে অপ্রাপ্তিবোধ এবং বিকৃত ভাবে সেটিকে মানুষ চরিতার্থ করার চেষ্টা করে, এইগুলো হচ্ছে সমাজের অসঙ্গতি। আর এই সমাজের অসঙ্গতিকে উপস্থাপন করেই মাইকেল মধুসূদন দত্ত এই দুটি প্রহসন রচনা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল পাঠে চলে আসি। বিভীষণের প্রতি মেঘনাদ, এটি একটু আগে বলেছি যে বধ অংশের, অর্থাৎ এই মহাকাব্যটি বাংলা সাহিত্যে অবশ্য অন্য কিছু কিছু মহাকাব্যের কথা বলা হয়, যেমন মহাশ্মশান। তো আসলে কিছু মহাকাব্যে কিছু গুণ থাকে, যেমন সেখানে কমপক্ষে আটটি স্বর্গ বা অধ্যায় থাকতে হবে, স্বর্গ, মর্ত্য, আকাশ, পাতাল ইত্যাদির কাহিনী থাকতে হবে, তারপরে যুদ্ধের কাহিনী থাকতে হবে। এই বিষয়গুলো মাইকেল মধুসূদন দত্ত অসাধারণ দক্ষতায় এই মেঘনাদবধ কাব্যের মধ্যে উপস্থাপন করেন। তারই একটি অংশ এখানে, যেখানে একটু পটভূমিটা বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে সীতাকে অপহরণ করা হয়, সেই অপহরণ নিয়ে রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়। মায়া বলে রাম লক্ষণ যুদ্ধে মোটামুটি ভালো অবস্থান তৈরি করে, কুম্ভকর্ণ অর্থাৎ রাবণের তিন ভাই, এক ভাই হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ, এই তিন ভাইয়ের মধ্যে কুম্ভকর্ণ এবং সেনাবাহিনীর যিনি প্রধান ছিলেন বীরবাহু, রাবণের পুত্র, তাদেরকে হত্যা করা হয়। হত্যা করার পরে তার পুত্র মেঘনাদকে সেনাবাহিনীর প্রধান করা হয় এবং তিনি নিকুম্বিলা যজ্ঞাগারে যজ্ঞ করে করলে তার সাথে যুদ্ধ কেউ পারে না। তো এই বিষয়গুলো নিজেদের নিজের ভাই বিভীষণ জানত। এই বিভীষণ বিশ্বাসঘাতকতার কারণেই যুদ্ধের জয় পরাজয় নির্ধারিত হয় এবং কৌশলে লক্ষণ বিভীষণকে হাত করে। বিভীষণকে হাত করার পর মায়া বলে শত শত প্রহরীর চোখকে ফাঁকি দিয়ে সেই একেবারে নিভৃত কোটরে অর্থাৎ নিকুম্বিলার যজ্ঞাগারে তাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে লক্ষণ যুদ্ধ প্রার্থনা করে, তখনও তিনি পূজা সম্পন্ন করেননি, অর্থাৎ মেঘনাদ তখন যজ্ঞাগারে পূজা সম্পন্ন করার প্রস্তুতি নিচ্ছেন। এরপরে মেঘনাদ তাকে যুদ্ধের সাজ গ্রহণ করার সময় প্রার্থনা করে, কিন্তু সময় প্রার্থনা সে গ্রহণ করেনি। এর মধ্যেই চোখ পড়ে তার চাচা সেই তাঁতো, যেটাকে তাঁতো বলা হয়েছে, বিভীষণের প্রতি, এবং বুঝতে বাকি থাকে না যে বিভীষণের বিশ্বাসঘাতকতার কারণেই লক্ষণ এ পর্যন্ত পৌঁছতে পেরেছে। তখন বিভীষণকে লক্ষ্য করে যেসব কথাবার্তা মেঘনাদ বলে, সেই কথাগুলি তোমাদের এই কবিতার মূল বিবেচ্য বিষয়, কবিতার মূল কথা সেটি। প্রিয় শিক্ষার্থী, স্বর্ণলঙ্কা কীভাবে ধ্বংসী হলো, স্বর্ণলঙ্কার অর্থাৎ লঙ্কাপুরীর সেই দ্বীপরাষ্ট্র লঙ্কাপুরী কীভাবে পরাজিত হলো, তার একটি ছোট চিত্র এখানে উপস্থাপিত হয়েছে। এখানে মাইকেল মধুসূদন দত্ত, যারা ধর্ম অর্থাৎ ধর্মগ্রন্থ সেই রামায়ণের সেই নায়ককে ভিলেনই করেছেন, এবং এখানে
সেই রাবণের কষ্টটাই উপস্থাপিত হয়েছে। এটা এই কবিতাখানি পড়লে মনে হয় যে এখানে অনেক অপ্রচলিত শব্দাবলী ব্যবহার করেছেন মাইকেল মধুসূদন দত্ত। আসলে একটু খেয়াল করলে দেখবে এগুলো তেমন কঠিন নয়, একটু খেয়াল করে পড়তে হবে, তাহলে তোমরা এটা বুঝতে পারবে। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে এতক্ষণ পরে অরিন্দম হচ্ছে মেঘনাদ, যে অরি মানে শত্রু, শত্রুকে যে দমন করেছে তাকে বলা হয় অরিন্দম। তাহলে অরিন্দম হচ্ছে মেঘনাদ। মেঘনাদ কষ্টে বিষাদে বলল, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল, জানি না কীভাবে লক্ষণ এখানে এসে পৌঁছেছে। পশিল মানে পৌঁছেছে রক্ষপুরে, অর্থাৎ এই যে লঙ্কাপুরী, লঙ্কাপুরীতে কীভাবে আসছে, অর্থাৎ ওই জায়গায় তো তার পৌঁছবার কথা নয়। হায় তা তো উচিত কি তব, তা তো হে চাচা আপনার কি উচিত হয়েছে এটি? এ কাজ নিকষা সতী তোমার জননী, আপনি সতী নারীর পুত্র হয়ে এই কাজটা কিভাবে করলেন? সহদর রক্ষশ্রেষ্ঠ, সহদর হচ্ছে ভাই, ভাইকে রাবণ, রাবণ হচ্ছে রক্ষশ্রেষ্ঠ, মানে হচ্ছে রাক্ষস বংশের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব রাবণ, রাবণের ভাই হয়ে আপনি এই কাজটা কীভাবে করলেন? শূলশম্ভুনিব কুম্ভকর্ণ, শূলশম্ভুনিব হচ্ছে মহাদেব অর্থাৎ বিশ্বকর্মা, তার মতো বীর কুম্ভকর্ণ, ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। এই যে আবার আরেকবার মেঘনাদের কথা বলা হয়েছে যে আপনার ভাইয়ের ছেলে ভ্রাতৃপুত্র সে বাসব বিজয়ী মেঘনাদ, বাসবকে জয় করেছে। অর্থাৎ আপনি এত বড় উঁচু ব্যক্তিত্বদের আত্মীয় স্বজন, আপনার এত বড় বড়, এত বিশাল, তো সেখানে আপনি এই কাজগুলো কীভাবে করলেন? নিজ গৃহপথ তা তো দেখাও তস্করে, নিজের ঘরের পথ আপনি তস্করকে দেখান, তস্কর মানে চোর, এখানে লক্ষণকে চোর বলে সম্বোধন করা হয়েছে। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, চণ্ডাল হচ্ছে নিচ, হিন্দু সম্প্রদায়ের মধ্যে একেবারে নিচু বংশের যারা তাদেরকে চণ্ডাল বলে, তাহলে সেই নিচ যারা তাদেরকে নিজের রাজপ্রাসাদে এনে বসালেন, নিয়ে আসলেন, তো এই কথাগুলো নিন্দা করেছে তাকে। তারপর আবার বলছে কিন্তু নাহি গঞ্জিত মা, আপনাকে নিন্দা করি না, এতক্ষণ কিন্তু নিন্দা করেছে, তারপর বলেছে আপনাকে নিন্দা করি না। গুরুজন তুমি, আপনি হচ্ছেন গুরু, আপনি চাচা, আপনাকে কি বলবো, পিতৃতুল্য, আপনি পিতার মতো। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, এখন অস্ত্রাগারে যাব, অর্থাৎ এই যুদ্ধের আগে অস্ত্রাগারে গিয়ে যুদ্ধে সজ্জিত হয়ে তারপর যুদ্ধ করব, আপনি এখানে পথ ছেড়ে দেন। পাঠাইব রামানুজের সমন ভবনে, রামের, রামানুজ এখানে রামের ভাই লক্ষণ, লক্ষণের কথা বলা হয়েছে যে তাকে যমের ঘরে পাঠাবো, অর্থাৎ তাকে হত্যা করব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব হবে, যে কলঙ্ক হয়েছে আজকে, ভাই ভাইয়ের সাথে এমনভাবে বিশ্বাসঘাতকতা করতে পারে, এই কলঙ্ক আজকে মুছে দেব যুদ্ধ করে, আহবে মানে যুদ্ধ করে, মনে রাখতে হবে। উত্তরিলা বিভীষণ, তখন এতক্ষণ তার ভ্রাতুষ্পুত্রের কথা শুনেছে, হ্যাঁ, তারপরে এতক্ষণ পরে একটু উত্তর দিচ্ছে বিভীষণ, কি উত্তর দিচ্ছে? বৃথায় সাধনা ধীমান, তুমি এইসব কথা বলছো আমাকে অযথা, এগুলো এসব কথা কোনো মানে নেই। রাঘব দাস আমি, রাঘব হচ্ছে রাম, রামের দাস, আমি রামের পূজা করি, রাঘব দাস আমি, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, আমি কিভাবে তার বিপক্ষে যাব, যার পূজা করি আমি তার বিরুদ্ধে কিভাবে কাজ করব। রক্ষিত অনুরোধ, তোমরা অনুরোধ করবে আমি আর তার অনুরোধ রক্ষা করতে গিয়ে আমি তার বিরুদ্ধে কাজ করতে পারবো না। উত্তরিলা কাতর রাবণী,
এবার আবার রাবণী হচ্ছে রাবণের পুত্র। এখানে কিন্তু তোমাদের লক্ষ্য করতে হবে যে একবার বলেছে অরিন্দম, একবার বলেছে বাসব বিজয়ী, একবার এখন বলছে রাবণী, অর্থাৎ রাবণের ছেলে মেঘনাদ, এটাও মেঘনাদ একই ব্যক্তি। হে পিতৃব্য, তখন বলছে যে হে পিতৃব্য বা চাচা, তব বা কি ইচ্ছা মরিবারে, আমার মূর্তি ইচ্ছা করে, তুমি কি বলছ, কি বলছো এসব কথাবার্তা, রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস অর্থাৎ রামের দাস, কি কথা বলো, এটা এটা কোনো কথা হলো, কেমনই ও মুখে আনিলে কথা, তা তো কহ তা দাসেরে, কীভাবে এই কথাগুলো তুমি বললা দাসেরে। এখানে দাসেরে বলতে আবার নিজেকে বলেছে, অর্থাৎ আমি আমাকে বলো, আমাকে বলো যে কীভাবে কথা তুমি বললে। এস্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, এস্থাপিলা মানে স্থাপন করলো, বিধু মানে চাঁদ, বিধি মানে ঈশ্বর, ঈশ্বর তো চাঁদকে যথাস্থানে স্থাপন করেছেন, আকাশের যথাস্থানেই তো চাঁদকে ঈশ্বর মানে স্থাপন করেছেন। পরিকী ভূতলে শশী জান গড়াগড়ি, এই চাঁদ কি মাটিতে পড়ে কখনো গড়াগড়ি যায়, অর্থাৎ আপনি উঁচু বংশের লোক হয়ে আপনি এত নিচ হতে পারলেন কি করে, আপনাকে তো ভালো জায়গায় জন্ম, আপনার আপনাকে তো উঁচু বংশেই জন্ম দেওয়া হয়েছিল, কিন্তু আপনি এত নিচ হলেন কি করে, এটা অর্থাৎ চাঁদ কি কখনো মাটিতে গড়াগড়ি যায়। ধুলায় হে রক্ষরথী, এখানে রক্ষরথী হচ্ছে রাক্ষস বংশের একজন মহারথী বা দিকপাল, সেই বিভীষণকে বলেছে, ভুলিলে কেমন কে তুমি, আমরা মাঝে মাঝে কথা বলি যে কোন বংশের ছেলে তুমি, তুমি এই বংশের ছেলে হয়ে তুমি এই কাজটা কীভাবে করলে, এই কথাই এখানে বিভীষণকে মেঘনাদ বলছে। জনম তব কোন মহাকুলে, এত উঁচু বংশের কোন এত উঁচু বংশের জন্ম আপনার, কে বা সে অধম রাম, আর রাম একেবারে অধম নিকৃষ্ট, সেই কোথাকার কোন রাম তার কথা আপনি বলছেন, তার পক্ষ নিচ্ছেন আপনি, তার পূজা করছেন আপনি। স্বচ্ছ সরোবরে করে কেলে রাজহংস পঙ্কজ কাননে, স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, অর্থাৎ স্বচ্ছ পানিতে রাজহংস খেলা করে, কেলি করে মানে খেলা করে, সেই পঙ্কজ কাননে মানে সেই পদ্মফুলের বাগানে, পদ্মফুল যেখানে স্বচ্ছ পানি সেখানেই তো রাজহংস খেলা করে, সেখানেই তো রাজহংস রাজহাঁস, অর্থাৎ ভালো মানুষ তো ভালো জায়গায় যায়, ভালোদের পক্ষ করে, আর আপনি কি করছেন এসব। যাই কি সে কপু প্রভু পঙ্কিল শরীরে, সে কখনো কি ময়লা পানিতে নোংরা পানিতে যায়, নোংরা পানিতে রাজহাঁস কোনো দিন যায়। পঙ্কিল শরীরে শৈবাল দলের ধাম, যেখানে শ্যাওলা থাকে, শৈবাল মানে শ্যাওলা, সে শ্যাওলার মধ্যে কি কখনো রাজহাঁস যায়। মৃগেন্দ্র কিশোরী কবে, হে বীর কিশোরী, মৃগেন্দ্র কিশোরী হচ্ছে সিংহ, সিংহ কি কখনো সম্বাসের শৃগালে মিত্রভাবে শৃগালের সাথে বন্ধুত্ব করে, সিংহ কি কখনো শৃগালের সাথে বন্ধুত্ব করে, অর্থাৎ আপনি এত উঁচু বংশের হয়ে আপনি এত নিচু লোকের সাথে আপনার কীভাবে সম্পর্ক তৈরি হলো। অজ্ঞ দাস বিজ্ঞতম তুমি, এখন নিজেকে একটু বিনয়ের সাথে বলছে যে আমি তো আসলে একজন সামান্য একজন মানুষ, কিন্তু আপনি তো অনেক কিছুই জানেন, আপনি একজন বিজ্ঞ। বিভীষণকে, বিভীষণকে কে বলছে, মেঘনাদ। অবিদিত নয় কিছু তোমার চরণে, তুমি এমন তো নয় যে তুমি কিছু জানো না, এসব জানো না, সবই তো তুমি জানো, সবই তো তুমি জানো, আমি আর তোমাকে কি বলবো। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, ক্ষুদ্রমতি নর একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হচ্ছে লক্ষণ, সুর অর্থ হল বীর, এখানে সুর মানে হচ্ছে বীর, এখানে বোঝানো হয়েছে যে সেই লক্ষণ ক্ষুদ্র, অতি অতি ক্ষুদ্র, নহিলে অস্ত্রহীনে যদি কি সে সম্বুদে
সংগ্রামে, নাইলে কি অস্ত্রহীন কারো উপরে কেউ ঝাঁপাইয়া পড়ে, নাইলে কি আমি তো চেয়েছিলাম যুদ্ধ করতে সমানে সমান, অর্থাৎ আমার হাতে অস্ত্র থাকবে, আজকে নিরস্ত্র আমার উপরে এই লক্ষণ আক্রমণ করছে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? আপনি বলেন, এটা কি কোনো বীরের ধর্ম? এটা কি কোনো বীরের ধর্ম যে মহারথী প্রথা, অর্থাৎ কোনো বীর ব্যক্তি কি এভাবে কারো উপর ঝাঁপিয়ে পড়ে? কোনো বীরের ধর্ম তো হতে পারে না এটি, অর্থাৎ নিরস্ত্র একজনের উপরে ঝাঁপিয়ে পড়াটা কোনো বীরের ধর্ম নয়। নাই শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা, এই লঙ্কাপুরে এমন কোনো শিশু নাই যে এই কথা শুনে না হাসবে, অর্থাৎ লোক হাসানো একটা ব্যাপার ঘটিয়েছে, শিশুরাও হাসবে এ কথায় যে একটা নিরস্ত্র লোকের উপরে হামলা করছে। ছাড়ো হো পথ, আসিব ফিরিয়া এখনই, পথ ছাড়ো আমি ফিরে আসছি, দেখিব আজি কোন দেব বলে বিমুখ সমরে মরে কমিত সৌমিত্রী কুমতি। কিভাবে দেখব আমি আজকে যে এই সৌমিত্রী এখানে লক্ষণ, অর্থাৎ লক্ষণের মায়ের নাম ছিল সুমিত্রা, অর্থাৎ রাজা দশরথের কনিষ্ঠ স্ত্রী, এই সুমিত্রার পুত্রই হচ্ছে লক্ষণ, আর লক্ষণকে বলা হয়েছে সৌমিত্রী কুমতি। এখানে কুমতি বলছে যে নিচু, দেব দৈত্য নররণে সরচককে দেখেছে, সমস্ত দেবতারা আজকে দেখছে যে কি ঘটনা ঘটে যাচ্ছে এখানে, রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। আমি তো কাউকে ডরাই না, এ দুর্বল মানুষকে আমি ডরাই না, আমি কাউকে ভয় পাই না। নিকুম্বিলার যজ্ঞাগারে প্রকল্পে পুষিল, মানে অনায়াসই প্রকল্পে নিকুম্বিলার যজ্ঞাগারে, অর্থাৎ তার সে পূজার স্থানে যেখানে সে যজ্ঞ করে সেখানে অনায়াসই পৌঁছেছে। আজ্ঞা কর দাসে শান্তি শাস্তি নরাধমে, আমাকে আদেশ করো, হুকুম দাও, আমাকে সুযোগ দাও, এখানে সুযোগ দাও, আমি শাস্তি দেব এই নরাধমকে, অর্থাৎ লক্ষণকে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, আজকে স্বর্ণলঙ্কা সেই বনবাসী, সরি, এই স্বর্ণলঙ্কায় বনবাসী সেই লক্ষণ, সরি, কিভাবে আসলো, আসার তো স্পর্ধা তার হওয়ার কথা নয়। হে বিধাতা বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত, এই ফুলের বাগানে আজকে লক্ষণের মতো একজন নিকৃষ্ট ধরনের লোক এসে ঢুকে পড়েছে, ভ্রমণ করে, অর্থাৎ ঢুকে পড়েছে। প্রফুল্ল কমলে কীটবাস, ফুটন্ত ফুটন্ত সেই বাগানে আজকে সেই কীট পতঙ্গ, অর্থাৎ এখানে লক্ষণের কথা বলা হয়েছে, কীট পতঙ্গ আজকে এসছে। তো আমার সময় প্রায় শেষ, তো আজকে যতটুকু পড়ালাম আশা করি তোমরা এটা হৃদয়ঙ্গম করতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।